হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি মৈনট ঘাট মাছের আড়তে। আজকে দুই রোজা, আর এই মৈনট ঘাট মাছের আড়তে এখন কিন্তু মাছের সরবরাহ অনেক বেশি, অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে। আর আছেন এই মৈনট ঘাট মাছের আড়ত অনেক অনেক মাছের সরবরাহ, যার কারণে আসলে কাস্টমার তুলনামূলক কম বর্তমানে মাছের তুলনায়। পদ্মার পানি একটু বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই মৈনট ঘাট মাছের আড়তে প্রচুর মাছের সরবরাহ হচ্ছে। ইলিশ মাছ, ঘাওড়া মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, আয়ের মাছ, বড় বড় পাঙ্গাস, কাতল, রুই, কালিবাওস, এছাড়াও চাইপলা মাছ, কাজলি মাছ, বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে এই মৈনট ঘাট মাছের আড়তে। দেখতে পাচ্ছেন এখন সময় 6:30 মতো বাজে, আর এই মুহূর্তে মৈনট ঘাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। অনেক অনেক মানুষ, অনেক অনেক মানুষ দেখতে পাচ্ছেন এই মৈনট ঘাট কতটা জমজমাট। যারা মৈনট ঘাটে আসবেন ভাবছেন, তো তারা কিন্তু এই মুহূর্তে চলে আসতে পারেন। এই মৈনট ঘাট মাছের আড়তে বর্তমানে অনেক অনেক মাছের সরবরাহ হচ্ছে, আর মাছের দাম তুলনামূলক আসলে একটু কম বেশি সব সময় হয়, এটা বলা যায় না কখন দাম কম হবে কখন বেশি হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার মাছের জন্য এই মৈনট ঘাট কতটা বিখ্যাত, কিভাবে মাছ বিক্রি হয় নিলামে। পদ্মার বাইলা মাছ অসাধারণ মাছ, কত মানুষ চারপাশে, যার কারণে মাছের দাম একটু বেশি। যত বেশি কাস্টমার থাকবে এখানে কিন্তু মাছের দাম তত বেশি থাকবে। একদিক থেকে পদ্মার মাছ আসছে, অন্যদিকে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে পদ্মার তরতাজা মাছ। অসাধারণ এই মৈনট ঘাট মাছের আড়ত, চারপাশে কত মানুষ মাছ কেনার জন্য অপেক্ষা করছে। আসে
আগে সম্বন্ধ দিলাম।